বাইকে চেপে এসে পেছন থেকে গুলি করা হয় তাকে। পরপর 5টি গুলিতে ফুঁড়ে দেয় বুক এবং পিঠ। নিপুণ নিশানায় লক্ষ্যভেদ করেছে শুটার। বিরাটির তৃণমূল কর্মী সুব্রজিৎ দত্তের খুনের মূল ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বিরাটি তৃণমূল কর্মী শুভ্রজিৎ দত্ত খুনের ঘটনায় ত্রিদীপ দাস ওরফে দিবাকর দাসকে গ্রেফতার করল পুলিশ। শুভ্রজিৎ খুন হওয়ার ঘটনায় মূল ষড়যন্ত্রকারী সে বলেই অনুমান করছে পুলিশ। নিমতার দাসপাড়ার বাসিন্দা এই ত্রিদীপ। পুলিশ জানিয়েছে ত্রিদীপ ওরফে দিবাকর স্থানীয় ব্যবসায়ী বাবুলালের ঘনিষ্ঠ। বাবুলালের সঙ্গে দিন কয়েক আগেই ঝামেলা হয়েছিল শুভ্রজিৎ দত্তের। এই অশান্তির কারণেই খুন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কাজ নিয়ে ঝামেলার আশঙ্কা প্রকাশ করেছেন শুভ্রজিতের মা রেখা দত্ত। বাবুলাল কেন এরকম এই জিনিসটা করলো? আমি এত ভালোবেসেছি, এত কিছু করেছি, বিছনার বেড কভার থেকে আরম্ভ করে দুনিয়া সব, আমি বাবু ভাইয়ের মতন ভালোবেসেছি, মর্যাদাটা রাখবে, সব কিছু করেছি, এটা কি আপনি বলেন? আপনারা যে আমার কাছে বলছেন না, এটা কি ব্যাপারটা কি আমাদের বলতে হবে আপনাদেরকে, বলেন কি কারণ? অনেক বছর করেছে, অনেক বছর করেছে, তারপর আমি ছেড়া ছাড়িয়ে নিয়ে এসেছি, ছাড়িয়ে নিয়ে এসেছি। টাকা দেয়নি, আমি ছাড়িয়ে নিয়ে এসেছি, আমার টাকা দেওয়া, তারপরে এখানে ঢুকেছে মহারাজের সাথে। বাবুলাল কাছে ছেড়ে দিয়ে নিয়ে এসেছি, ওই জন্য আমার প্রতি আমার ছেলের প্রতি রাগ, আমি কেন ছাড়িয়ে নিয়ে আসলাম? তা আমার ছেলেকে আমি ছাড়িয়ে নিয়ে আসবো না? টাকা পয়সা যদি না পাই আমার সংসার চলবে কেমন? কারণ আমি কাজে ঢুকেছি এই জন্য। বিরাটির বণিক মোড়ে গত 21 জুলাই দুষ্কৃতীর গুলিতে খুন হন শুভ্রজিৎ। রাত 10টা নাগাদ দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার সময় বাইকে চেপে এসে তাকে গুলি করে পালিয়ে যায় এক দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে পরপর 5টি গুলি ঝাঁঝরা করে দিয়েছিল শুভ্রজিৎকে। একসঙ্গে 5টি গুলিরই সঠিক নিশানা ছিল সেই দুষ্কৃতীর। এর থেকে বোঝা যায় শার্প শুটারকে দিয়েই খুন করানো হয়েছে তৃণমূল কর্মীকে। পুলিশের অনুমান বাবুলালের নির্দেশে এই খুনের ষড়যন্ত্র করেছিল দিবাকর। তার সঙ্গে বাবুলালের ঘনিষ্ঠতা কতটা সেটা জানার চেষ্টা করছে তদন্তকারীরা। স্থানীয় তৃণমূল নেতার দাবি, এলাকার ডাকাপুক ও বিজেপি নেতা হিসেবে পরিচয় ছিল বাবুলালের, সেই সঙ্গে টাকা পয়সার কিছু লেনদেন ছিল শুভ্রজিতের সাথে। এই সূত্রেই দিন কয়েক আগে দুজনের মধ্যে ঝামেলা হয়। সন্দেহ করা হচ্ছে এই অশান্তির কারণেই খুন হতে হলো তৃণমূল কর্মীকে, যদিও এই ব্যাপারে বিস্তারিতভাবে পুলিশ এখনও কিছু জানে না। ধৃতকে জেরা করছে পুলিশ। ত্রিদীপ ওরফে দিবাকরকে শুক্রবার বারাসত আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 302, 120B এবং 34 ধারায় মামলা দায়ের করা হয়েছে। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।